মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য আমরা এসেছি এখানে এরিয়া বলতে মৌজ বৃন্দাবনপুর উত্তর দীনবন্ধুপুর এবং জেলেমারার প্রকৃত দুর্গত মানুষ যারা তাদের হাতে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যত সামান্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার নাম সুশান্ত অগস্তি, আমার শামসাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠ, আমি সহকারী প্রধান শিক্ষক তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে এখন রয়েছি। 26 মে যে প্রাকৃতিক দুর্যোগ যশ এই মৌজ বৃন্দাবনপুর দীনবন্ধুপুর জেলেমারা এই সমস্ত গ্রামের উপর দিয়ে এমনভাবে বয়ে গেছে যে সমস্ত পাকা বাড়ি কাঁচা বাড়িগুলো তো একদম মাটির সঙ্গে মিশে গেছে, পাকা বাড়িতেও উপর পর্যন্ত প্রায় 5 ফুট উপরে পাকা বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, বহু ঘর বাড়ি এখানে ধ্বংস হয়ে গেছে। আমরা ধান্যখোলা বিদ্যাপীঠের পক্ষ থেকে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আছেন এবং আমার অন্যান্য সহকর্মীরা সবাই আছেন, আমরা এই আমাদের যৎসামান্য এই ত্রাণ এলাকাবাসীর হাতে আমরা তুলে দিতে পেরেছি, এজন্য আমরা নিজেদের খুব কৃতজ্ঞ মনে করছি। এই সামান্য ত্রাণ হয়তো এদের জীবনযাপনের ক্ষেত্রে যথেষ্ট নয়, তবু আমরা এই অবস্থায় এদের সঙ্গে যে পাশে দাঁড়াতে পেরেছি এর জন্য আমরা নিজেদের ধন্য মনে করছি। ঈশ্বরের কাছে কামনা করি এরা আবার সেই আগের জায়গায় তারা ফিরে যাক, তাদের সুস্থ জীবন যাপন তারা কাটাতে পার যেন পারে, এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আমরা আবেদন করব তারা যেন এগিয়ে এসে এই দুর্গতদের পাশে দাঁড়ায়। জল ভয়ঙ্করভাবে এখানে পানীয় জলের অত্যন্ত অভাব, এই পানীয় জল যদি এই মুহূর্তে না ব্যবস্থা করা যায় তাহলে মহামারী রূপে বিভিন্ন ডায়রিয়া কলেরা প্রভৃতির মতো রোগ মহামারী রূপে ছড়িয়ে পড়বে। সমস্ত স্বেচ্ছাসেবীদের কাছ থেকে ধান্যখোলা বিদ্যাপীঠের পক্ষ থেকে আমরা আবেদন করছি তারা যেন আমরা 140 জনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে আমরা এসেছি। আমার নাম বিক্রমাদিত্য ত্রিপাঠী। সম্পূর্ণ গাণিতিক পদ্ধতিতে সঠিক গ্রহ বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ দাম্পত্য কলহ কর্মজীবন ও অর্থ সংক্রান্ত বিষয়ে সঠিক দিশা পেতে আজই যোগাযোগ করুন জ্যোতিষার্ণব শ্রী সৌম্য জ্যোতিষ।